আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা ইব্রাহিম কারিয়া ফিয়া জাবার মিনাল জাবাবিরা, ইব্রাহিম আলাইহিস সালাম একটি গ্রামে ঢুকলেন, সেই গ্রামে ছিল স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক ফকির আল্লাহ। তাকে বলা হলো যে ইব্রাহিম নামে একটা লোক আপনার গ্রামে ঢুকেছে, মাহু ইমরা হেয়া হাসান মিনান নিসায়ে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী। ফকির আল্লাহ মানি আল্লাহি মা, ইব্রাহিম তোমার সাথে যে মেয়েটা রয়েছে সেটা কে? ইব্রাহিম বললেন, হে উক্তি, সে আমার বোন। তিনি বললেন, সারা, আমি কিন্তু বলে দিয়েছি তাদেরকে তুমি আমার বোন, তুমি যেন আমাকে মিথ্যু প্রমাণ করো না, তুমি আমার বলো না যে ইব্রাহিম আমার স্বামী, তাহলে কিন্তু আমি বিপাকে পড়ে যাব। আর মনে রেখো, এই মাটির উপরে আমরা দুইজনই মুসলমান, এই হিসাব আমরা ভাই বোনও বটে মুসলিম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করে স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, বললেন, সারা, তোমাকে স্বৈরাচারী শাসক ডেকে পাঠিয়েছে, তুমি যাও। তিনি ঘরে ঢুকলেন, ঘরে ঢুকতেই শাসক চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে, হাত বাড়িয়েছে। সারা বলে, নাই, থামো, আগে অজু হবে, দূরে কাজ সলাৎ হবে, তারপরে কোনো কথা। সারা উঠলেন, অজু করলেন, দূরে কাজ সলাৎ আদায় করলেন, বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি তুমি আল্লাহ, ইব্রাহিম নবী, আমি স্বীকৃতি দিচ্ছি, আমি সারা স্বীকৃতি দিচ্ছি তুমি আল্লাহ, ইব্রাহিম তোমার নবী, অহাসান্ত ফারজিল্লাহ যাওজি, আমার লজ্জা স্থানকে আমার জিন্দগিতে কোনোদিন আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি, এই তিনটে কথা যদি আমার ঠিক হয়ে থাকে, এক, আমি তোমাকে বিশ্বাস করি, দুই, তোমার নবী ইব্রাহিমকে আমি বিশ্বাস করি, তিন, আমার জিন্দগিতে আমার স্বামী ইব্রাহিম ছাড়া কাউকে কোনোদিন আমার লজ্জা স্থান ব্যবহার করতে দিনি, এই কথা তিনটে যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লে তালা আল কাফেরা, তাহলে নির্জনে এই কাফের কামার উপরে জয় করো না, সে যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা বলা শেষই হয়নি, ফাগ উঠতে সে উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে। বুখারি মুসলিম। আমি বলছিলাম, সুন্দর করে অজু করে দুই কাত সালাত আদায় করলে আপনি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, একাধিক বুখারী মুসলিমের হাদিস সম্মানিত মসজিদে।